হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ঝুম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু ক্যাপসি চিকেন কষা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটাও আবার বিনা ফোড়নে এবং বিনা গুঁড়ো মশলাতে কীভাবে আমি আজকে রান্নাটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। আরও একটা বড় জিনিস বলে রাখি, 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম সর্ষের তেল লাগে, আর 500 গ্রাম যেহেতু আমি মাংস নিয়ে নিয়েছি তার জন্য 50 গ্রাম তেল নিলেই হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল দিয়ে মাংসটাকে কিন্তু অল্প অল্প করে মাংস নিয়ে পাকা তেলে একটু ভেজে নিতে হবে। মাংসটা কিন্তু ভেজে নিলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয় এবং স্বাদ দ্বিগুণ হয়। তো তার জন্য মাংসটাকে এইভাবে হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইয়ে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিতে হবে। যেহেতু প্রথমেই বলেছিলাম আমার আজকে রান্নায় কোনো ফোড়ন লাগবে না, কোনো গুঁড়ো মশলা লাগবে না, তো এখন আমি কাঁচা পেঁয়াজের কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতে থাক, হালকা ব্রাউন হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসেছে। এরপর কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এবার টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা কিন্তু পেস্ট করে দেবেন না, টমেটোটা এরকম কুচি দিলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়। এবার 1 চামচ হলুদ দিয়ে দেব গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু প্রথমেই বলেছিলাম গুঁড়ো মশলা ছাড়া, তাই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব আমি কিছুই দেব না। গরম মশলা গুঁড়ো, চিকেন কারি মশলা কোনোটাই দেব না, শুধু হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর যে মাংসগুলো ভেজে রাখা মাংসগুলো দিয়ে মশলাটাকে আরেকবার কষিয়ে নেবো মাংসটা দিয়ে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব। এক চামচ নুন দিয়ে দেব। নুনটা আগে দেবো না, তাহলে কিন্তু মাংস থেকে জলটা বেরিয়ে আসবে, ভালো করে মশলাটা কষবে না। মাংসটা যখন তেলে ভাজব, কাঁচা মাংসটাই নুন হলুদ ছাড়াই কিন্তু তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু জলটা না হলে বেরিয়ে যাবে। কিছু মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আর একটুখানি আমি অল্প পরিমাণ জল দিয়ে কষতে দেব। আর একটুখানি সিদ্ধ হতে বাকি আছে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে একটু সিদ্ধ হতে দিয়ে দেব।
মাংস আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে কিন্তু গলে যাবে, তাই এই সময় সব কিছু যখন সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে নেড়ে চেড়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে রেডি ক্যাপসি চিকেন কষা বিনা ফোড়ন বিনা মশলায়। তো ক্যাপসি চিকেন কষা আজ আমি প্লেটে পরিবেশন করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমার এই রান্নাটি বিনা ফোড়ন বিনা মশলা গুঁড়োতে এত সুন্দর সুস্বাদু চিকেনের রেসিপিটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং একটা লাইক শেয়ার করো। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম।